জীবনে সুখে থাকার কয়েকটি মন্ত্র। ইনকামের থেকে খরচ কখনো বেশি করো না। ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। অপরের দুঃখে কষ্টের কারণ হয়ো না। অপরের জিনিস নিয়ে কখনো লোভ করো না। পরকে নিয়ে কখনো সমালোচনা করো না। চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। জীবন সহজ না, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে, আবার কখনো এড়িয়ে গিয়ে। ছোট ছোট ভুলগুলো থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, পাহাড়ের সাথে নয়। স্বপ্ন যেখানে সমুদ্রের মতো বিশাল, বাস্তবতা সেখানে কাগজের নৌকো। সত্যি আজব এই গেম পাবজি। অজানা অচেনা লোকের সাথে গেম খেলার জন্য নিজের মানুষগুলোর ফোন কেটে দেয়া হয়। জীবনে সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না। কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। জীবনে নিজের হাতে কিছু করে বাবা মায়ের মুখে হাসি ফোটানোটাই হলো আসল সফলতা। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজন পাই, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। সবাই বলে কষ্ট দিয়ে নাকি সুখী থাকা যায় না, কিন্তু বাস্তবে যা দেখা যায়, প্রকৃতপক্ষে সুখী তারাই যারা অন্যদের প্রতিনিয়ত কষ্ট দেয়। কিছু মুহূর্ত কখনো ভোলা যায় না, আবার ফিরে পাওয়াও যায় না। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল নাকি নকল, কিন্তু লোহাকে কেউ কখনো সন্দেহ করে না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক পাওয়া যায় না, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের কোনো অভাব নেই। পেছনে কে কি বলল তাতে কিছু যায় আসে না। সামনে কারো বলার সাহস নেই, এটাই যথেষ্ট। কারণ যারা মিথ্যে কথা বলে তারা পেছনে সমালোচনা করে, আর যারা সত্যি কথা বলে তারা সামনে এসে বলে ফেলে। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। তোমাকে পাওয়ার জন্য যে কাঁদছে তার মতো আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। চুপ থাকা আর চুপ হয়ে যাওয়া এক নয়। মিথ্যে বলে জেতার থেকে সত্যি বলে হেরে যাওয়া অনেক ভালো। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে। আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে, বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা ভাবে। তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। বাস্তবতা আর ফ্যামিলির কাছে হেরে যায় সত্যিকারের ভালোবাসা। যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই, শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হবে সূর্য তত দ্রুত উদয় হবে। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ তোমার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শিক্ষা দিতে, কেউ ব্যবহার করতে, আবার কেউ তোমার ভেতরের শ্রেষ্ঠত্ব বের করতে। চোখে মায়া নয় চোখের জল মুছে দেওয়াটা লাভ, স্পর্শ করা নয় অনুভবে হৃদয় ছুঁয়ে দেওয়াটা লাভ, জড়িয়ে ধরা নয় মায়ায় বেঁধে রাখার নাম
লাভ, কিস করা নয়, মিস করার নাম হলো রিয়েল লাভ। ইচ্ছে থাকলে উপায় বের করা যায়, ইচ্ছে না থাকলে অজুহাত বের করা যায়। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। ভালোবাসা ভুল নয়, কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটা হলো সবচেয়ে বড় ভুল। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়, মেনে নিতেই হয়। সৃষ্টিকর্তা কাউকে ঠকায় না, যতটুকু কেড়ে নেয় তার চেয়ে হাজার গুণ বেশি ফিরিয়ে দেয়। রাতের পর যেমন দিন আসে, ঠিক তেমনি করে একদিন কষ্টের পর সুখ আসবে। একটা অচেনা পথে কয়েকবার হাঁটলে সে পথ চেনা যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখলেও আসল মানুষ চেনা যায় না। আপনি যদি কারোর জীবনে পেন্সিল হয়ে সুখ না লিখতে পারেন, তাহলে চেষ্টা করুন সুন্দর রাবার হয়ে তার দুঃখগুলো মুছে দেবার। অতিরিক্ত টাকা পয়সা, নামডাক এসব দিয়ে কিছু হয় না, মনের শান্তিটাই আসল। মানসিক শান্তি না পেলে মানুষ হেরে যায় না, তবে হারিয়ে যায়। মানুষকে বেঁচে থাকাকালীন নয়, পুরোপুরি ছেড়ে চলে যাওয়ার পর সবাই ভালোবাসা দেখায়। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। পৃথিবীর সবচেয়ে বড় বেইমান হলো সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় পাশে থাকে। সবাই বলছে ডিপ্রেশন হলে কথা বলুন, আমি জানতে চাই সোনার মানুষটা কোথায়। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা, তাই সবার কাছ থেকে একই মানসিকতা আশা করাটা ভুল। যে আপনাকে পাত্তা দেবে না, তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড়ই বিখ্যাত মানুষ হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনি রাজা, আর যে আপনাকে আপন ভাববে আপনি তাকে আপন করে নিন। মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালো লাগাটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। যদি মুখের ভাষা, আচার ব্যবহার ভালো না হয়, বিদ্যার সাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। পাত্তা যাকে যত বেশি দেয়া হয়, তার অহংকার তত বেড়ে যায়। কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না। ঠিক তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো, বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো। রাগ কমাতে শেখো, নইলে অনেক ভালো ভালো সম্পর্কগুলো খুব সহজেই নষ্ট হয়ে যাবে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না, কারণ মনে রেখো, পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের কারণে ডুবে যায়। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, এই স্বার্থপর পৃথিবীতে নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এখন আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।